বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত এবং ভালোবাসা জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে 9:30। তো দেখো, আমরা চা নিয়ে বসে গেছি, লাল চা। তো লাল চার সাথে রয়েছে হচ্ছে হরলিক্স বিস্কুট। তো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, তখন মনে হয় বাজে 2 কি 2:30, না না 2:30 বাজে। আর ঘুমাতে ঘুমাতে বুঝতেই পারছো আরো তো একটু এদিক ওদিক হয়েছে। তারপরে ঘুম তো ঠিকঠাক মতো হলোই না, আজকে থেকে একদম রুটিন করতে হবে তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর জন্য, নালে না সময় দৌড়ে মানে পালিয়ে যায়, মনে হয় যে ধরা যায় না। যখনই আলনাটা গোছাতে আসি না, তখনই মনে হয় যে এখানে মা বাবুর কাপড় ছিল, কেন জানি না ওই স্মৃতিগুলো ভুলতে পারছি না আমি। আর কোনো মেয়ের পক্ষেই সম্ভব না তার বাবা মার বা পরিবারের কারো কোনো স্মৃতি ভুলে যাওয়া, কারণ অনেক দিন ছিল। তো দেখতে দেখতে এক দুদিন করতে করতে প্রায় 2 মাসের উপরে ছিল, আর প্রত্যেকটা দিনের কথা শুধু মনে হয় যেটাই করতে যাই না কেন। তো যাই হোক, আলনাটা একদম পুরো অগোছানো ছিল, মানে একটার উপর আরেকটা এরকম করে চিকন চিকন করে ভাঁজ করতে হয়, মানে বেশি কাপড় থাকলে তাহলে এরকম করে রাখলে ভালো হয়, গোছানো থাকে। আর যে কোনো কাপড় মানে একটু দেখা গেলেই বোঝা যাবে তো যে এই কাপড়টাই আমার দরকার, তো সেই কারণে এরকম করে ভাঁজ করে রাখছি। ছোটো ছোটো জিনিসগুলো নিচের দিকে রেখেছি আর বড়ো বড়োগুলো উপরের দিকে রেখেছি, যেগুলো আর কি মানে লম্বা লম্বা, যেমন প্যান্ট, তারপরে আমার নাইটি ফাইটি এগুলো। আর এই কাপড়গুলো ভাঁজ করে টি টেবিলে রাখছি, কারণ এগুলো হচ্ছে আলমারিতে রাখবো। কালকে যেহেতু কলকাতা যাব, তো কাপড় চোপড় গোছানোর অনেক মানে ইয়ে আছে, তো সে কারণে ওর কাপড়গুলো ও দেখে নিবে, তো সেই কারণে এক সাইড করে রেখে দিচ্ছে। আর আমারগুলো মানে আসলে আলমারিটা দেখো না তোমরা, কারণ দেখো কী পরিমাণে অগোছানো। তো কোথাও যেতে হলেই না টানাটুনি করে কাপড় চোপড় বের করতাম, আর তখন আবার ঠিক মতো রাখতে পারতাম না, তো যার কারণে সব কিছু একদম এলোমেলো অবস্থায় আছে। তো কলকাতা থেকে আসার পরে পুরো আলমারি একদম গোছাবো যেটা ভাবছি, তো চলো আমার আলমারি মানে মোটামুটি গোছানো কমপ্লিট। তো উঠেছে হচ্ছে বাজারে, মাছ আনতে গেল, কারণ আজকে কি রান্না করব, তো সে কারণে মাছ আনতে গেল। আর তার সাথে আলু নেই, কোনো সবজি নেই ঘরে, তো সে কারণে বাজারে গেল। তো আমি এদিকে মানে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, চা বিস্কুট তো খাওয়া হলোই, তারপরে আবার অল্প স্বল্প একটু কাজও করলাম। এখন মানে মনে হচ্ছে যে খাওয়াটা আগে দরকার, তারপরে এখন এই বিছানাটা ধরবো, কারণ এই তুষকটা যে বড় যে মোটা সোটা দেখলেই ভয় লাগে। তো আমি ভাবতেছি যে ও আসুক, তারপরে দুজনে একসাথে করবো, তাহলে এতটা লাগবে না আর কি গায়ে। তো দই পেতে রেখেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর নিচ্ছে হচ্ছে মুড়ি, ভাবছিলাম যে দই চিড়া খাবো, এবার চিড়া নেই, চিড়া নেই ঘরে, এখন মুড়ি আছে, তো সে কারণে দই মুড়ি খাবো আর কি। তো এই দেখো, আমি দই পেতে রেখেছিলাম, তো ভালোই হয়েছে, তারপরেও মানে কোনো শাঁস ছাড়া, তো শুধু ইয়ে দিয়ে, লেবু দিয়ে, তো সেই কারণে দইটা একটু কেমন হয়েছে, আর ফ্রিজেও রাখিনি, এটাই হচ্ছে ভুল, ফ্রিজে রাখলে আর একটু চাকা চাকা হতো। পুরীতে দই কিনে খেয়েছিলাম, উফ এখনও পর্যন্ত মুখে লেগে আছে, এত টেস্ট। আমি এখানে খুঁজি কিন্তু দই মানে পাওয়া যায় না, দিনাটা হয়তো আছে, কোচবিহারে আছে। তো আমি খেয়ে নিচ্ছি, কললের জন্য রেডি করে রেখেছি, ও আসলে পরে খাবে। এইমাত্র স্নান করে আসলাম, পিছন থেকে আসলাম দৌড়ে গিয়ে, মানে মুড়ি খেয়ে উঠতে না উঠতে শুনতেছি পিছন থেকে কেউ চিল্লাচ্ছে যে ছাগলের ঘর ছাগল নিয়ে গেলাম, মানে আমি তো শুনে পুরো ভয় পেয়ে গেছি, মানে হয় সত্যি সত্যি সখী টুকি নিয়ে যাচ্ছে। দৌড়ে গেলাম পিছনে গিয়ে, দেখি একসাথে করে ওদেরকে মানে ওরা বসে আছে, আর লোকটা বলছে কার ছাগল এগুলো, তা আমি বলি আমার, বলতেছিল যে কী ক্ষতি করলো আমার ক্ষেতের দেখেন, তারপরে বলে কি নিয়ে যান, নাহলে কিন্তু ধরে নিয়ে যাব, আর যদি ছাড়েন এরকম অবস্থা খারাপ আছে, এরকম এরকম বলতেছিল। আর জানোই তো মানুষজনের জিনিস ক্ষতি করলে তো মানুষ এরকম বলতেই পারে। তো যাই হোক, আর সখীটুকুকে ওইদিকে আমি বেঁধে রেখে আসলাম, আর এখন স্নান দান করে আসলাম, স্নান করে এসে এখন কাপড়গুলো মেলে দিই, এইখানেই দিব দড়িতে, তাহলে শুকিয়ে যাবে, তারপরে দিব হচ্ছে পুজো, তারপরে রান্না বসাবো। দেখো আমার গাছে ফুল ফুটেছে, এক ধরনের পাখি এখানে বাসা বেঁধেছে, কিচিরমিচির কিচিরমিচির সারাদিন করতে থাকে। এখানে কাপড়গুলো মেলে দিই, কারণ এখানে দেখো কী সুন্দর রোদ লাগছে, আর রোদের মধ্যে কাপড় শুকানো নাকি অনেক ভালো। আমরা অনেক সময় ভেজা কাপড় চোপড় মানে ছায়া জায়গায় নেড়ে রাখি, যেটা বারান্দাতেও হতে পারে কিংবা কোনো গাছের নিচে, কিন্তু যেটা নাকি একদমই ভালো না শরীরের জন্য, কারণ এই যে চুলকানির যাদের প্রবলেম রয়েছে না, তাদের জন্য মানে সূর্যের আলোতে কাপড় শুকানো অনেক দরকার, এটা ডাক্তার বলেছিল আমাকে।
আসলাম রান্নাঘরে, পুজো টুজো দিয়ে বসিয়ে দিবো ভাত, ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি করব আর মাছটা ধুয়ে নেবো। এদিকে কয়েকটা বাসন রয়ে গেছে সকালবেলার খাওয়ার। আমি মুড়ি খেয়ে কিন্তু কলকেও দিয়েছিলাম, ওর ব্লগে দেখতে পারবে। তো আমি আর ভিডিও করতে ভুলে গেছি না, মানে সময় পাইনি, দৌড়ের উপরে কাজ করছি আর কি, কারণ আজকে অনেক কাজ হাতে। এই দেখো তোমাদের বলে এই যে জিনিসটা এখনো পর্যন্ত আমি গোছাতে পারলাম না, তবে গোছাবো আজকেই। তো চলো এখন আর দেরি না করে ভাতটা বসিয়ে দিই, তারপরে মাছটা দিয়ে নিই। যখনের খাওয়া হয় তখনই যদি বাসনগুলো ধোয়া যায় তাহলে এত পরে ই হয় না। তো ওগুলো হচ্ছে সকালের খাবার, তো কখনো কখনো এটা করি, আবার কখনো কখনো ভুলে যাই করতে। তো এদিকে বাসনগুলো ধুয়ে রেখে আমি ভাতটা বসিয়ে দিব। তো মাছগুলোর মধ্যে মানে মাছগুলো কেটে দিয়েছে ঠিকই, কিন্তু ছোলা ভর্তি আর কি, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওকে বলেছি যে কম করেই মাছ আনো, কারণ যেহেতু কালকে চলে যাব তো এতগুলো মাছ, আবার তো ভাবছি যে আমি কালকের জন্য একদম রান্না করে রেখে দেবো, সকালবেলার জন্য আমাকে আবার তরকারি না বানাতে হয়। তো কী করবো আর একা একা না, তো সেই কারণে এরকমটা একটু করতে হচ্ছে, কিছু করার নেই। আর গুটুনের জন্য চিকেন গ্রেভি এনেছিলাম না ওই দিন, তো সেই চিকেন গ্রেভি দিয়ে মাখিয়ে দিলেও খুব সুন্দর করে খেয়ে নেয় ওকে, মানে আর অন্য কিছু চিন্তাও করতে হয় না যে মাছ দেওয়া লাগবে বা অন্য কিছু। তো দেখো আমার মার মতো সবজির উপরে সব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি করছি হচ্ছে ডিমের বড়া, মাছ ভাজা তো হয়েই গেছে, তো সব মাছ দিয়ে রান্না করে ফেলবো যেন কালকে অবধি চলে, যেন কালকে তাড়াহুড়ো করে রান্না আবার না করতে হয় সেই কারণে। তো দেখো ডিমের বড়াটা হয়েই গেছে, আর দেখো বন্ধুরা এই কয়েকটা বড়া হলো, তো আমাদের দুজনের জন্য একদম ফাটাফাটি। আর এই পাশে তরকারিটা এই মাত্র নামালাম, গরম মশলা দিয়ে নামিয়েছি, দারুণ একটা কালার এসেছে, তবে মার মতো হয়নি, মার হাতে রান্না মানে খুব মিস করছি, আর ভীষণ টেস্টি হতো ফুলকপি আলুর তরকারি বা যে কোনো তোর, আর মায়ের হাতে যে কোনো রান্নাই নাকি অমৃত সমান হয় টেস্ট। আর এই যে ভাত, তো আর দেরি করবো না, আমি ভিডিও এডিট করছিলাম, তো ভাবছি আগে খেয়ে নিই তারপরে এখন ভিডিও এডিট করব, অর্ধেক এডিট হয়ে গেছে। আমি এরকমই করি, তিনটার সময় ভিডিও এডিট করে তোমাদেরকে চারটার সময় আপলোড দিই, তো বুঝতে পারছো কতটা মানে কম মানে কি বলবো রোবটের গতিতে স্পিডে ভিডিও এডিট করতে হয়। চলো আর কথা না বলে এখন খেয়ে নিই, কল্লল এদিকে জল টল সব রেডি করলো, আর বাইরে ভীষণ পরিমাণে রোদ আজকে, তো খাওয়া দাওয়া শেষ করে ভিডিও দিয়ে তারপরে এই বিছানা গোছাবো, মানে যা যা করার পরে করবো আর কি, খাওয়া দাওয়ার কাজটা অন্তত শেষ হয়ে যাবে। এর পাশে দেখো কল্লল মিকিকে ভাত দিচ্ছে, মিকি মানে গুটুনকে, আমার মিকি বলতে ভালোই লাগে না, গুটুনকে। কালকের চিকেন যে গ্রেভি না, চিকেন গ্রেভিটা ওটা দিয়ে মাখিয়ে দিচ্ছে, যদি খুব মজা মজা করে খায়ও। ঘটুন এই যে আমার সোনা ঘটুন, কোন খাবে? এই ঘরটার অবস্থা খুব নাজেল, এই দুটো পাপস ও হিসু করে সেখানে এখানে রেখে দিয়েছি, হিসু করে কেমন মিকি। আসো আসো, লাগবে না সরষে।
এই গাড়ি তোলার সময় কি যে অবস্থা হয়, মানে দুজন তো হয় না, তিনজন লাগে, মানে আমাদের এই জায়গাটার জন্য খুব অসুবিধা হয়ে গেছে। তো গাড়ি টাড়ি তুলে দিয়ে রেখে এসে এখন দেখো আমি জানলা টানলা সব বন্ধ করে নিচ্ছি, কারণ সন্ধ্যা হয়েই গেছে প্রায়। তো ঘর দোর সব ঝাড়ু দিতে হবে, আর জানলা বন্ধ করলে আমার গুটুন দেখো আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, এরকমই করে। আমি বাইরেও যদি যাই আমার পিছন পিছন দৌড়াবে। তো একটা মানুষের মানে একটা মানুষও মানে একটা মানুষের সাথে এত থাকে না, কিন্তু আমার গুটুনটা যে আমার এত প্রিয় একটা, মানে কি বলবো, ওকে ভীষণ মিস করবো আমি কলকাতায় গেলে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে এখন এদিকে চা করছি। মাঝখানে অনেকক্ষণ গ্যাপ গেছিল, মানে একটু বসে টসে ছিলাম দুইজনে, একটু গল্প টল্প করছিলাম, কারণ কালকে যাব এক জায়গায়, তো ব্যাগ গোছাগুছি পর্ব আছে। আর এখন আমি এখানে চা করছি, তো গলাটা শুকিয়ে গেছে পুরো চায়ের জন্য, মানে ভিতরটা কেমন করছে, কারণ সন্ধ্যার সময় চা খেয়ে হয়েছে অভ্যাস, এখন না খেলে পরে না কেমন যেন একটা করে ভিতরটা। তো চলো, আমার চা একদম কমপ্লিট, এই যে তো দুজনে মিলে চা খাই, আর সঙ্গে আমাদের থাকে গুটুন, তো দুজন বলা যায় না, তিনজন। ও চা খায় না, ও বিস্কুট খায়। তো এখন আমি চলে এসে এই ঘরে, আর বিছানাটা গুছাবো। কল্লোল গেল হচ্ছে একটু বাজারে, কালকে যেহেতু বৃহস্পতিবার তো সে কারণে ধূপকাঠি পান সুপারি এগুলো আনতে, সুপারি আছে মা রেখে গেছে, মার জন্য এনেছিল কল্লোল। তো মা বাবু যাওয়ার সময় মা নেয়নি, বলে কি এগুলো থাক তুই এখন খাবি, মানে ওই যে মাঝে মাঝে খাই যে। তো পান আনতে বললাম ওকে, সুপারি আছে, আর তার মধ্যে কলা আনতে বললাম, ধূপকাঠি আনতে বললাম, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার তো আজকেই সব কিছু এরকম রেডি করে রাখছি। আর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি একদম সুন্দর করে। তো এই ঘরটা এমনিতে পরিষ্কারই আছে, আর বিছানা চাদরটা রেখে দিই, কলকাতা থেকে এসে তারপরে ধুয়ে দিতে হবে, এখন তো আর সময়ই নেই। তো এই দেখো বিছানা আমার গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও যাচ্ছে, ভাতটা হতে টাইম লাগবে। তো ততক্ষণে আমি এদিকে সমস্ত বাসন কোসন ধুয়ে উপর করে রেখে দিয়েছি, এগুলো বাসন তখন দুপুরবেলা আমি ধুতে পারিনি, তো এখন ঘষে মেজে ভালো করে পরিষ্কার করলাম। আর কল্লোল এদিকে শুয়ে আছে, এই দেখো বিছানা তো গুছালাম তখন তোমরা দেখলেই, আর গুটুনটাও এখানে শুয়ে আছে। তো গুটুনের আমাদের বিছানা চাটের কি অবস্থা, তো সব কাপড় চোপড় এরকম করে ভাঁজ করে রেখেছি, এখন ব্যাগ গোছানোর পালা। তো কাকু এসেছিল সন্ধ্যার সময়, কাকুর কাছে বুঝিয়ে দিলাম সখী টুকি, আর গুটুনের কথা বললাম, তো কাকু বলছে যে কাজে যাবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে তো মিকিকে দেখবে। আর কাকু আসার পরে মিকি যা ঝাপাঝাপি শুরু করেছিল, মানে কাকু তো এদিকে যাওয়া আসার সময় মিকিকে ইয়ে করে যায়, তো হাই হ্যালো আর কি, এরকম হাত মিলানো। তো চলো এখন ব্যাগটা একদম গোছানো হচ্ছে, পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা আমি এখানে, মানে ধরতে গেলে এটা একটা বিউটি বক্স, এখানে আবার একটা শ্যাম্পু, কেন একটা শ্যাম্পু আছে। তো দেখো এখানে যে পুরীতে নিয়ে গেছিলাম সমস্ত জিনিসই এখানে রয়েছে, তো আর কোনো অসুবিধে নেই। যে নতুন কানের দুল কালকে নিয়ে এসেছিলাম, আর এক জোড়া দিদি দিয়েছিল, এই যে দেখো, আর এটা আমি কিনেছিলাম। হ্যাঁ এটার কথা তোমাদের বলতে ভুলে গেছি, এই কানের দুলগুলো আমি কিনেছিলাম। এ গুটুন, এই গুটুন তুই পড়বি কানে, তো এটা আমাদের সব কিছুই আছে, এটার থেকে আর বের করবো না এখন থেকে। এটার মধ্যে আমার যা যাবতীয় লাগে মেকআপ, মানে মোটামুটি সাজতে, তাহলে পরে মনে করো যে নতুন করে আমাকে গুছাতে হবে না, এটা একটা ভেজাল মিটলো। তো এই হচ্ছে আমার জিনিস এখানে, আর সবসময় কল্লোলের জিনিস এখানে থাকে সেফ জোনে, ওটা সেফ জোনে থাকে, আর আমারটা বিপদ সীমার উপরে, লাগেজ খোলা মাত্রই আমারটা সবার আগে চোখে পড়বে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 12টার উপরে, তো কল্লোল শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে, ব্যাগ ট্যাগ গোছানো শেষ, তা আমি ওকে বলেছি আমার দেরি হবে, ভিডিও এডিট করতে হবে। তো এমনিতেও আমার আগেই কিন্তু ঘুমায়, কোনো কোনো সময় আমার পরে ঘুমায়। তো যাই হোক, ওর হচ্ছে আজকে বার্থডে, তো আমি অনেক দিন ধরে এটা মানে মাথায় রাখছিলাম যে ওকে সারপ্রাইজ দিব। আজকে হচ্ছে 30শে কার্তিক, 17ই নভেম্বর ওর বার্থডে, বাংলা মাসের আর কি, কার্তিক পূজার দিন ওর বার্থডে, আমরা পালন করি প্রত্যেক বছর।
তো চলো ওই ঘরে, ও একদম কাঁথা টাথা কাঁথা না মানে কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে, সারপ্রাইজ দিব। তো সব কিছু কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। গুটুন এখানে বসে আছে, বাথরুম যাবো, একটু দাঁড়ান না, ভয় লাগতেছে। ওঠো, হয় কেন ওঠো না, আরে বাথরুম যাবো তো, বাথরুম যাবো, আর একটু দাঁড়াও, ভয় লাগে গো, ওই ছিদ্র গুলো আছে না, আর ভয় লাগে, উঠো না, আরে ওঠো, ওই কেন, আরে আমি তো একলাই গেলাম, আমার ভয় লাগতেছে, বুঝে না, উঠো উঠো, ওই বললো, আরে লো উঠো না, বলো কম্বলটার পাশে তো দাঁড়াও, এদিকে দেখো তো, হ্যাপি বার্থডে টু ইউ, তোমার বার্থডে আজকে, তুমি কি ভুলে গেছো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চোখ বন্ধ করো, আরেকটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ বন্ধ চোখ, টেন টেন, হ্যাপি বার্থডে, দেখ গুজন, তোমার বার্থডে, ঘুমাও, আমরা এক জায়গা বসে আছি, বার্থডে সেলিব্রেট করবো না, শুনু তো, চলো দাঁড়াও, মোমবাতি জ্বালাই দি, হ্যাঁ ধরো, দিন পরে বার্থডে বয়, বার্থডে বয় কেক কাটিবে, বাংলার বার্থডে বয়, চাইছিলাম মিয়মোর কেক আনতে, কিন্তু দিনটা কেমন করে হয়নি, মুটু করছে তোমার, তোমার বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো? খুব ভালো লাগছে, গুড নাইট, তো খুব ভালো লাগছে, তা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, শোনো তো বড়দের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমাদেরকে বড়রা আশীর্বাদ আশীর্বাদ করো, ওর বার্থডে জন্য শুধু ওকে না, শুধু আমাকেও আশীর্বাদ করো সাথে, আমরা যেন ভালো থাকি,
বার্থডে সেলিব্রেশন কেমন হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওর বার্থডে আজকে। তো সেটা ছোট হোক বড় হোক কেকটা বা সেলিব্রেশনটা, মেইন কথা হচ্ছে ওর আজকের দিনে জন্ম হয়েছিল, এই পৃথিবীতে এসেছিল। তো আজকে প্রত্যেক বছরই কেক কেটে মানে সেলিব্রেট করা হয়, তো প্রত্যেক বছরই ছোট মোটো হোক যেভাবে হোক মানে ওর বার্থডেটা পালন করে থাকি এভাবে, তোমরা তো দেখোই। তো আজকের দিনে মাকে কিন্তু ভীষণ মিস করতেছি, মা বাড়িতে থাকলে প্রণাম করতাম সবসময়। তো বড় তো আর কেউ নেই আমাদের বাড়িতে বর্তমানে। তো তো আমি পায়েসটা ওই তোমাদের জন্য ইচ্ছে করেই করিনি, কারণ পায়েসটা খাওয়াবে কে, মা আর তো করে খাওয়াতে হয় যেটা নিয়ম আর কি। আচ্ছা, সে যাই হোক, এগুলো কথা বেশি না বলি, আর বড়রা সবাই আমাকে আশীর্বাদ করো। ও মিষ্টিও তো আনছিলাম, মিষ্টি খাবো না এখন? না গ্যাস শেষ হবে। আচ্ছা কালকে সারাদিনই ওর বার্থডে আছে, সকালবেলা এখন মিষ্টি খাওয়া যাবে, তাই না? ঠিক, তো বড়রা সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা যেন হাসি মুখে সংসার করে যেতে পারি, ভবিষ্যৎটা যেন আমাদের ভালো হয়। পদে পদে অনেক বাধা আসে, তো সেই বাধাগুলোর থেকে আবার ভগবানই আমাদেরকে পার করান। তো সামনে অনেক বড় একটা আমাদের প্রচেষ্টা আছে, তো সেটা কি তোমরা তো জানোই ভালো করে। তো চলো কালকে কলকাতার উদ্দেশ্যে হয়তো রওনা দিব, বিকেলবেলা আমাদের ট্রেন। তো বিকাল না রে, 3টার সময় না, দুপুর দুপুর 3টা হয় না, বিকাল 3টা হয়, যাই হোক 3টার সময়। আইডার দিকে যাইতে হবে, দিনার থেকে না হ্যাঁ, আইডার দিকে থাকবো না। আর মিট আপের কথা বলেছিলাম, মিট আপটা ঠিক মানে আমি বুঝতে পারছি না যে আসলে আজকের ভিডিওতে প্লিজ সবাই কমেন্ট করো, যারা মানে কারা আমার সাথে দেখা করতে চাও কলকাতায়, কারা আমার সঙ্গে দেখা করতে চাও। কারণ এর আগে অনেক মানে আমি যখন কলকাতা হয়ে চলে এসেছিলাম তখন অনেকেই মন খারাপ করেছিল, অনেকেই বলেছিল যে দেখা করতে চেয়েছিলাম হলো না। তো আমার তো ইচ্ছে করে সবার সাথে দেখা করার, কিন্তু যারা আসবে তাদেরও তো একটা ব্যবস্থা আছে। তো কারা আমার সাথে দেখা করতে চাও আজকে কমেন্টের উপর নির্ভর করবে মিট আপটা আসলে রাখবো কি রাখবো না, আর এটাই হচ্ছে বলার নাকি। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করি, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এখন বাকিটা কালকে করা হবে। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30 বাজতে চললো, 5 মিনিট কম। তো চলো আজকের মতো এখানে শুভরাত্রি, কালকে দেখা হচ্ছে একই টাইমে সুন্দর আরও একটি ব্লগের সাথে। তো চলো আজকের মতো এখানে, গুড নাইট, টাটা।